স্টোন ওয়াশ, যাকে অ্যানজাইম ওয়াশও বলা হয়। ডেনিম কাপড়ের খুব কমন ওয়াশ টেকনিকের মধ্যে এটি একটি। ওয়ার্প এবং ওয়েব সুতার সমন্বয়ে তৈরি ডেনিমে এটি যে নীলাভ সাদা রঙের সৃষ্টি করে তা ফ্যাশন জগতে খুবই বিখ্যাত। আসুন দেখে নিই স্টোন ওয়াশ কীভাবে করা হয়। স্টোন ওয়াশ ফেব্রিকে পুরাতন চেহারা দান করে। স্টোন ওয়াশের জন্য হালকা ওজনের পিউমিস পাথর দরকার হয়। পাথর ফেব্রিকের উপরের অংশকে ঘষে তার রঙের বৈপরীত্য তৈরি করে, একই সাথে স্মুথনেস বৃদ্ধি করে। পাথর দিয়ে ঘষার ফলে ফেব্রিকের উপরিতলের ফাইবারগুলো ভেঙে পড়ে এবং ভেতরের ওয়ার্প সুতার সাদা ফাইবারগুলো ভেসে ওঠে। প্যান্টের বিভিন্ন অংশ পাথরের ঘর্ষণকে ক্ষয়প্রাপ্ত হয়ে একটা আলাদা অবয়ব ধারণ করে। ডেনিমের সবচেয়ে পরিচিত ওয়াশ টেকনিক এটি। 80-এর দশক থেকে জিন্সে এই পিউমিস স্টোনের ব্যবহার চলে আসছে। স্টোন ওয়াশের কিছু অপকারিতাও রয়েছে, যেমন ওয়াশিং মেশিনে পাথরের ঘর্ষণের মাত্রার উপর নিয়ন্ত্রণ রাখা বেশ কঠিন। মৃদু পরিমাণের ঘর্ষণ যেখানে কাঙ্ক্ষিত লুক নিয়ে আসতে পারে, সেখানে ঘর্ষণের মাত্রা একটু বেশি হলে তা ফেব্রিকের মানে খারাপ প্রভাব ফেলে। অন্যদিকে পিউমিস স্টোনের ব্যবহার প্রচুর পরিমাণে দূষিত পানি উৎপন্ন করে পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।